বিক্রম প্রিয় দর্শক, আজকে আপনাদের দেখাবো যে কবুতরের বাচ্চা ফোটার পর কি খাবার দিতে হয় এবং কোন খাবার দিলে সবচেয়ে ভালো। অনেকেরই সমস্যা, মানে বাচ্চা পরিপূর্ণ আসে না, প্যারালাইজ, মানে ছোট বড় এরকম সমস্যাটা হয়ে যায়। তো বাচ্চা ফোটার পর মূলত 6 থেকে 7 দিন কবুতর তাদের নিজের বাচ্চাকে কফ মিল খাওয়ায়। এই 6-7 দিনের মধ্যে ওনারা, মানে কবুতর গুলা, ওই বাচ্চাকে দানাদার খাবার দেয় না, শুধু কফ মিল্কটাই খাওয়ায়। তারপরে যা যে আস্তে আস্তে খাবারটা দিতে থাকে বাচ্চাকে, মানে বড় কবুতর যে ব্রিডিং পেয়ার গুলো আছে, ও সেই সময়টা থেকে, মানে কবুতরের বাচ্চা ফোটার 7 দিন পর পরেই আপনারা যে খাবারটা দিবেন, তো সেই খাবারটা আমি আজকে আমার কবুতরকে দেব এবং আপনাদের দেখাবো যে কি খাবারটা দেওয়া সবচেয়ে উত্তম এবং ভালো। খাবারটা দিলে কবুতর পরিপূর্ণ, বাচ্চাগুলো পরিপূর্ণ আসবে এবং সুস্থ থাকবে। তো বন্ধুরা, তার আগে বলে নেই, যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন এবং যারা নতুন এসেছেন এই চ্যানেলটি, তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী নতুন নতুন ভিডিও খুব দ্রুত আপনারা পেয়ে যান। তো চলুন, আমি যে খাবারটা দেবো, তো আমার পিছনে যে লফট, এটা হচ্ছে পুরোটাই ব্রিডিং লফট, এখানে সব হচ্ছে ব্রিডিং করে আমি। তো আপনাদের এই ব্রিডিং সব কবুতরকে আমি একসাথে খাবার দেবো এবং যে কবুতরের কিছু বাচ্চা আছে ওই বাচ্চাগুলোকে আমি আলাদা কিছু খাবার দিই, তবে সেই খাবারটা আমি আজকে দেখাবো। এ হচ্ছে পুরো খাবার, এই খাবারটা হচ্ছে কবুতরের বাচ্চাকে দেওয়ার জন্য একদম পারফেক্ট আমি তৈরি করেছি। এখানে কয়েকটা মিশ্রণ আছে, সাথে অল্প কিছু দান, যেমন বাজরা, রেজা, সবুজ মটর এবং আরও আছে। তো আমি পরবর্তীতে আপনাদের বলতেছি কি কি আছে। তো আসলে কেন এই খাবারটা আমি দেব, কেন এই মিক্স খাবারটা দেব, সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তার আগে আমি যে খাবারটা দেব, তো আমি আপনাদের দেখাই যে পুরো যে ব্রিডিং কবুতর আছে, কারো বাচ্চা আছে, কারো ডিম আছে, আর একেবারে কিছুই নেই, ওনাদেরকে দেখুন আমি যে পরিমাণে দিচ্ছি। এবং এর সাথে আমি ধান এবং গম মিশ্রিত দেব, যেহেতু সব ব্রিডিং সবার বাচ্চা নেই, সেজন্য আর কি সব একসাথে দিচ্ছি, যে যা খায় খাবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো আমি খাবারটা দিব। ট্রেতে খাবার দিলাম, সব কবুতর গুলো এখানে খাবে, দরজাটা লক করে দেওয়ার চেষ্টা করতেছি। এখানে হচ্ছে অল অফ দা হাই ফ্লায়ার কবুতর এবং কিছু আছে নর্মাল বাচ্চা কাচ্চা করার জন্য, এবং অল্প কিছু রেসার কবুতর আছে। ভিতরে ব্রিডিং কবুতর, সব অল অফ ব্রিডিং কবুতর। তো যেই কবুতরের বাচ্চা আছে দেখুন, আমি ভিতরে এই যে দেখুন, এখানে অল্প কিছু বাচ্চা রাখছি, 3 পিস, দেখুন 3 পিস বাচ্চা, তাও ডেরি। একদম মাশাআল্লাহ, আপনাদের তো একদম পরিপূর্ণ, মানে কোনো প্রকার সমস্যা নেই, একদম পরিপূর্ণ এবং মানসম্মত বাচ্চাগুলা। এই বাচ্চাগুলা 3টা বাচ্চা, 2টা কবুতরে কীভাবে খাওয়ায় এত বড় করে। অ্যাকচুয়ালি যখন কবুতরগুলা নিজে নিজে খাওয়া শিখে যায়, তখন আমি একসাথে এরকম 3টা 4টা বাচ্চা দিয়ে রাখি, কোনো রকম সমস্যা হয় না, একদম সবগুলা পরিপূর্ণ। তো আমি ওদেরকে যা দিই, যে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, যে এই খাবারটা শুধু দেখুন, অনেকগুলো খাবার শুধু এই খাবারটা আমি ওদেরকে পরিবেশন করব, শুধু এটা যেটা আমি কবুতরের বাচ্চার জন্য মিক্স করেছি। এখানে মুগ ডাল, মাটি রাজা, বাজরা, গম, দান, তারপরে সরিষা আছে অল্প পরিমাণে,
এই খাবারগুলো আর কি, মূলত এই কয়টা আইটেমই আছে: সবুজ মটর, বাজরা, তারপর মাটি রাজা, সরিষা। এই খাবারগুলা আপনারা চাইলে তিসি, চীনা, মানে সবচেয়ে ছোট 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 যে খাবারগুলো আছে ওই খাবারগুলো আপনারা মিক্স করতে পারেন, সেক্ষেত্রে আমি বুট না দেওয়ারই মানে পক্ষে। তো এই খাবারগুলো হচ্ছে আমি যে 3 পিস বাচ্চা রেখেছি ওই বাচ্চাকে দেব। তো এই যে এখানে আমি দিয়েছি, মানে যেখানে 3 পিস বাচ্চা রেখেছিলাম, এই হচ্ছে ওদের বাবা মা, আসলে অরিজিনালি ওদের বাবা মা না, ওদের হচ্ছে ওদেরকে দিয়ে আমি বড় করেছি। তো এখানে দিয়ে রেখেছি, এই খাবারগুলো ওরা খাবে, খাওয়ায়, এবং যেই ছোটো বাচ্চাগুলো ওই বাচ্চাগুলোও ওদের বাবা মার সাথে খাবে। যদি এখন ওদের একদম ফুল পেট ভরা, ওরা খাবারে অনীহা, হ্যাঁ, তো ওদের বাবা মা খাচ্ছে, ওদের প্রয়োজন হলেই ওরা খাবে, এখানে কোনো প্রকার সমস্যা হবে না। আর এই নিজের থেকে ওরা খাওয়ার কারণেই বাচ্চাগুলো একদম পরিপূর্ণ, একদম সুস্থ। তো আপনারা চাইলে এরকমটা করতে পারেন। আসলে মূল যে কাহিনীটা, বাচ্চাগুলো যখন ওরা ওদের বাবা মার কাছে নিজে নিজে খাবে, খাওয়ার পর আপনারা একসাথে এরকম 3-4টা বাচ্চা দিয়ে রাখতে পারেন এবং আলাদা খাবার দিয়ে রাখবেন, বিশেষ করে ছোটো খাবারগুলো। যদি ছোটো খাবারগুলো আপনারা দেন, ওরা পরিমাণে অনেক বেশি খেতে পারবে, যার কারণে ওদের পুষ্টিগুণ ভালো থাকবে এবং গ্রোথটাও ভালো থাকবে ইনশাল্লাহ। একদম 100% পরীক্ষিত, আমি প্রায় এরকম করি, আমার ইনশাল্লাহ বাচ্চাগুলো সব গ্রোথ ভালো থাকে। সব দেখি যখন বাচ্চা ফুটে আমি খাবার দিয়ে রাখি, যে দেখুন, হ্যাঁ, বাচ্চা ফোটার পরপরই আমি খাবার দিয়ে রাখি। ওরা কোনো রকমই একটু বড় হলেই ওদের বাবা মার কাছে, বাবা মার সাথে সাথে ওরা খেতে শুরু করে। যেমন এখানে খাবার দিয়ে রেখেছি, ওদের ডিম পেরে দিয়েছি, কিন্তু বাচ্চাটা নিচে চলে আসছে, হচ্ছে বাচ্চা, ও নিচে নিজে খেতে পারে, নিচে চলে আসছে, এই হচ্ছে অবস্থা। তো আপনারা যদি এরকম ছোটো খাবারগুলো দেন, পরিমাণে ওরা বেশি খাবে। আর বেশি খাওয়ার কারণেই কবুতরের গ্রোথটা ভালো থাকবে, বাচ্চাগুলো একদম পরিপূর্ণ হৃষ্টপুষ্ট হয়, এতে কোনো রকম সমস্যা হয় না। আপনারা এই বাচ্চাগুলো যখন আলাদা খাবার দিবেন এবং সাথে যখন পানি দিবেন, খাবার পানি দিবেন, খাবার পানি দিতে আপনারা ক্যালসিয়াম, কিছু ভিটামিন মিক্স করে দিবেন প্রতিদিন, হ্যাঁ, 5-7 দিন মিক্স করে দিবেন, বাচ্চাগুলো দেখবেন আরও সতেজ এবং পরিপূর্ণ হবে। অথবা AD3 আপনারা মিক্স করে দিতে পারেন ক্যালসিয়ামের সাথে, সবচেয়ে বেস্ট হবে, বাচ্চাগুলো ছড়ে দিয়ে একদম পাকনা হবে, একদম করা। ওই যে দেখুন, ওরা ওদের বাবা মার সাথে খাওয়া শুরু করে দিয়েছে, যেটা আমি বলেছিলাম। আর এই নিজে নিজে খাওয়ার কারণেই বাচ্চাগুলো একদম পরিপূর্ণ থাকে, দেখুন, মানে পাল্লা ধরে বাচ্চাগুলো এক এক করে খেতে থাকে, একদম পরিপূর্ণ ইনশাল্লাহ বাচ্চাগুলো। আপনারা 3-4 পিস এরকম আলাদা আলাদা করে রাখতে পারেন, তাহলে বাচ্চাগুলোর গ্রোথও ভালো থাকবে, আপনাদের বাচ্চার প্যারালাইস ছোটো বড় এরকম হবে না। আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন, এই বাচ্চা ফোটার পরপরই আপনারা যে ছোটো গুঁড়া আদারগুলো দিবেন, এই আদারগুলো থেকে ওটাই উত্তম এবং আমি ভালো মনে করি। তাহলে আপনাদের বাচ্চা খুব সহজেই খুব সুন্দর এবং ভালো বাচ্চা পাবেন। তো যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন, সবাইকে ধন্যবাদ। যদি কারো এই সম্বন্ধে বা কোনো বাচ্চার সমস্যা হয়েছে, কবুতর বিষয়ে কোনো কিছু জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে আপনাদের প্রশ্নের উত্তর অবশ্যই সঠিকভাবে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।